এখন জানি না কতদিন এভাবে টানতে পারবো, আমি জানি না আমার ইউটিউব ছেড়ে দেওয়া উচিত কিনা। হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি সাহিল আর তোমরা দেখছো সাহিল ব্লগস। আজকে ডেট হচ্ছে 9 তারিখ আর আমি লাস্ট ক্যামেরা হাতে নিচ্ছি অলমোস্ট এক মাসের বেশি হয়ে গেছে। লাস্ট হয়তো যেদিন ফিরেছিলাম মার্চের 23 তারিখ সেদিন ক্যামেরা নিয়েছিলাম হাতে, আর আজকে হয়ে গেছে মে মাসের 9 তারিখ, এক মাসেরও বেশি গাইস ক্যামেরা হাতে নিইনি। আমি তো ভাবছি যে আমি ভুলে না যাই। তো দেখ, আজকে কিছু কথা তোমাদেরকে বলবো, সেই জন্য ভিডিও করতে আসা। আর আগে বলে রাখি, অরুণাচলের ব্লগ, অরুণাচলের সিরিজ আমি শেষ করে দিয়েছি। অরুণাচলের এখনও 2টো সিরিজ বাকি ছিল, গুয়াহাটি টু শিলিগুড়ি, শিলিগুড়ি টু বাড়ি। তো আমি সেই 2টো সিরিজ দেবো না। গুয়াহাটির কিছু ভালো ভিডিও ছিল কামাখ্যা মন্দিরে, বাট আমি দেবো না। বাকি ভিডিওগুলো আমার সব নষ্ট হয়ে গেছে, কেন হয়েছে আমি পরে আস্তে আস্তে খুলে বলছি। আর আজকে তোমাদের সঙ্গে কিছু কথা বলার আছে, অনেক কথা। আর আমার ঘরের অবস্থাটা তোমাদেরকে দেখিয়ে নিই, আমার টেবিলের অবস্থাটা তো দেখেন দাম গাইজ, আমি আজ অব্দি কোনোদিন ঠিকঠাকভাবে দেখাইনি। এই হচ্ছে আমার টেবিল, অরুণাচল থেকে এসে ক্যামেরার ব্যাগ এইভাবেই পড়ে আছে, এখানে ট্যাঙ্ক ব্যাগ এইভাবেই ধুলো পড়ে, কি যে ক্যামেরার চার্জার থেকে শুরু করে সবই এর মধ্যে। আমি জাস্ট ক্যামেরা বার অবধি করিনি অরুণাচল থেকে এসে। তো ক্যামেরাটা বার করি, বেঁচে আছে না মরে গেছে ক্যামেরাটা, থেকে দেখি একবার। ও ওয়াও, না ক্যামেরা বেঁচে আছে। ঠিক আছে গাইজ, আমি তাহলে ক্যামেরায় শিফট হই, শিফট হওয়ার পর তোমার সামনে আসছি আবার। সো গাইজ, আজকে নেক্সট ডে, কালকে আমি কিছু কাজের জন্য ভিডিও করতে পারিনি, আর আজকে এই প্যাকেটটা এলো আমার কাছে। আমি ভাবলাম যে আনবক্সিং হয়ে যাক একটা, তারপরে তোমার সঙ্গে বাকি কথাগুলো শুরু করা যাবে। তো এর মধ্যে কী আছে তোমরা হয়তো বুঝতে পেরেছো, আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। আর আনবক্সিং যেন মিস করছি, 5 টাকা দামের এই ছোট্ট এই চাকুটা, খুব ধার এগুলো। আর আমি স্যানিটাইজ করেই নিয়েছি, মানে যখন পার্সেলটা এসেছে স্যানিটাইজ করে রাখা ছিল, সকালবেলা এসছে। আর এর মধ্যে আছে হচ্ছে একটা খুব মানে কাজের জিনিস আছে, আর এখন সবাই বুঝে গেছে, এর মধ্যে একটা ক্যামেরা স্ট্যান্ড আছে ডিজিটেকের, আমি একটা আপাতত নিলাম। অ্যাকচুয়ালি আমার দরকার ছিল একটা ট্রাভেল ট্রাইপড, যেগুলো কার্বন ফাইবারের হালকা হয়, ওগুলোর প্রাইস একটু হাই বলে আপাতত আমি একটা নিলাম, বাট এটাও খুব হালকা, মানে আমার মনে হয় না ওটার মতো মানে ট্রাভেল করার মতো অতটা শক্ত হবে, বাট এটা খুব সুন্দর। আমি খুলি এটা, ওকে কিভাবে খুলে, আচ্ছা এই যে গাইজ, এইভাবে উঁচু করতে হয়, অতটা উঁচু হয় আমার জানা নেই। বাহ নাইস, এটা এতটাই উঁচু হয় নাকি? ও না না, নিচে জায়গা আছে। আচ্ছা ওকে ওকে ওকে, এই যে এভাবে উঁচু করার স্ট্যান্ড, সো এটা বেশ ভালো জিনিস, মানে খুব দরকারি একটা জিনিস। তো এখন লকডাউন, বেরো টেরোনোর খুব একটা উপায় নেই, তার জন্য বাড়ি বসে ভিডিও বানাতে হবে বলে টুকটুক করে নিচ্ছি। আরও দু একটা জিনিস নেওয়ার প্ল্যানে আছি, আমি আরও দু একটা জিনিস নেওয়ার প্ল্যানে আছি, চলো এটাতে ক্যামেরা সেট করে কথা বলছি। তো গাইজ, একদম নতুন স্ট্যান্ডের ওপর ক্যামেরা সেট করে ভিডিও বানাচ্ছি, 1 মিনিট দাঁড়াও, কীরকম লাগছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। হ্যাঁ, যদিও দেখানোর কিছু নেই, বাট তবুও এই যে এরকম লাগছে, তো এরকম লাগছে নতুন সেট আপ। আর খুব শীঘ্রই একটা রিং লাইটও, খুব শীঘ্রই একটা রিং লাইটও আমি কিনবো। আর যে কথাগুলো তোমাদেরকে বলার, সেটা হচ্ছে যে অরুণাচলের ব্লগটা কেন শেষ করলাম, তার কারণ হচ্ছে জানো আমার গোপ্রোর ডেট কার্ডটা পড়ে গেছিলো, তো সেই ডেট কার্ড আমার জন্য পুরো হাইওয়ে রাইড ছিল, 100-120 এরকম গাড়ি স্পিড ছিল অল টাইম, যা কথা বলেছি শুধু হাওয়ায়, হাওয়ার শব্দ এসেছে, কথা আর কিছু আসেনি, শুধু ফুরফুর 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 করে হাওয়ার শব্দ হয়ে গেছে। সেই জন্য ব্লগ আমি অরুণাচল শেষ করে দিলাম। আর আমার খুব ইচ্ছা হচ্ছিলো তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করতে, কিছু কথা বলার আছে, সিরিয়াস সিরিয়াস কিছু কথা বলার আছে, কিন্তু আমি মানে কি বলবো, এনার্জি পাচ্ছি না বলার জন্য। কিন্তু আমি কালকে শ্যুট করেও আর অর্ধেক মানে শেষ করিনি, আমার টি শার্ট দেখে বুঝতে পারছো হয়তো, আমার টি শার্ট দেখে বুঝতে পারছো হয়তো। তো ফার্স্ট অফ অল যেটা বলবো, যে ইউটিউবে কেন আমি রেগুলার হতে পারছি না, তো তোমরা জানো যে ডিসেম্বরে আমার 1K সাবস্ক্রাইবার আর মনিটাইজেশন পুরো হয়, তো তারপরে আমি
মোটামুটি ভিডিও দিয়ে যাওয়ার চেষ্টা করেছি, ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, এমন না যে পুরোপুরি বন্ধ করে দিয়েছি, বাট হয়তো রেগুলার না, কোনো সপ্তাহে একটা দিয়েছি, কোনো সপ্তাহে তিনটে দিয়েছি, কোনো সপ্তাহে দুটো দিয়েছি, এরকম হয়েছে, বাট সপ্তাহে অ্যাটলিস্ট একটা ভিডিও এসেছে, কিন্তু সেই রিদিমটা আমি বজায় রাখতে পারিনি। তার কারণ কি, তোমরা সবাই জানো আমার একটা ব্যবসা আছে, সেই ব্যবসার কাজ করে সব কিছু সামনে লকডাউন হচ্ছে, আবার ব্যবসা মানে লকডাউন খুলছে, ব্যবসা চলছে, তো খুব আর কি টালমাটাল একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। সেই জন্য আমি এখনও রেগুলার হতে পারছি না। আমি অরুণাচলের ভিডিও এতদিন টানতাম না, আমি 23 তারিখে বাড়ি এসেছি, অলমোস্ট এক মাস হলো, মানে সেই 3 দিন 4 দিন পর পর দেখে মানে ভিডিও দিয়েছি, আমি 1-2 দিন পর পর দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি এডিট করার একদম সময় পাচ্ছি না। তো এই এই হচ্ছে আমার মানে ভিডিও তাড়াতাড়ি না আসার কারণ। সবাই আমাকে মেসেজ করছো দাদা ব্লগ কবে আসবে, ব্লগ কবে আসবে, এখনই এক মাস সময় কথা হচ্ছিল। তো যাই হোক, এই একটা রিজন। আর সেকেন্ড রিজন গাইজ, দেখো ভিডিওতে ভিউজ আসছে না বললেই চলে, অরুণাচলের সিরিজটা পুরো ফ্লপ হয়ে গেল। হ্যাঁ আমি জানি এগুলো বলতে কেমন লাগে, আমি ওইরকম মানে ওইরকম ছেলেদের মধ্যে পড়ি না, আমি সবসময় তোমাদেরকে মানে হাসি খুশি পজিটিভ একটা মানে কি বলবো, যাতে তোমরা আমার ভিডিওতে সব মজা পাও, সেরকম ভিডিও করতে চাই, বানাতে চাই, কিন্তু মাঝে মাঝে খারাপ লাগে তোমাদেরকে বলতে, আর তোমাদেরকে বলবো না তো কাকে বলবো, আর যেহেতু তোমরাই আমার ভিডিও দেখো, তোমাদের জন্যই আমার ভিডিও বানানো। তো অরুণাচলের সিরিজটা পুরো ফ্লপ, অবভিয়াস ফ্লপই বলা চলে, আমাদের দার্জিলিংয়ে যেভাবে ভিউজ আছে, গুরুদংমানে যেভাবে ভিউজ আছে, গুরুদংমানেও ভিউজ কম আছে দার্জিলিংয়ের তুলনায়, বাট চলো তবুও ঠিকঠাক, অ্যাটলিস্ট প্রতিটা ভিডিও 1K ক্রস করেছে, অরুণাচলের ভিডিও এখন 1K ক্রস করেনি। তো ফ্লপ গেল, আমি জানি না আমি কী ভুল করছি, কোথায় প্রবলেম হচ্ছে। তো সেই জন্য বলছি তোমরা প্লিজ 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 আমাকে সাজেশন দাও, কারণ আমার হাতে মানে ব্যবসা করার পরে ইউটিউব একটা খেটে, ইউটিউব বানিয়ে যদি ভিউজ না আসে, যদি তোমরা ফিডব্যাক না দাও, ভিডিও বানাতে ইচ্ছা করে না। তো এই তো ভিডিও, আমি ওইরকম ছেলেদের মধ্যে পড়ি না যে ইউটিউব ছেড়ে দেবো, আমি সত্যি বলছি আমি ভেবেছিলাম ইউটিউব ছেড়ে দেবো, কিন্তু আমি দেখলাম যে না, এত তাড়াতাড়ি গিভ আপ করার কোনো মানে হয় না, আর আমি আজকে দাঁড়িয়ে আবার বলছি আমি গিভ আপ করবো না, এই মুহূর্তে আপাতত গিভ আপ করার কোনো প্ল্যান আমার নেই। তো এখন তো গিভ আপ করার করছি না, বলছি তোমাদেরকে, তোমাদের সাপোর্ট চাই, ভিডিওগুলো পুরনো ভিডিওগুলো আবার যাও দেখো, বাইরে সে যারা দেখোনি পুরনো ভিডিওগুলো দেখো, শেয়ার করো, বলো কোথায় কী প্রবলেম হচ্ছে। আমার আশেপাশে অনেকে, যখন আমি আরও একটা কথা যেটা বলা, যখন আমি বাংলা মোটো ব্লগ শুরু করেছিলাম, আমি অনেক সার্চ করেছিলাম ইউটিউবে, আমি কাউকে পাইনি, এখন অনেকে দেখছি বাংলা মোটো ব্লগ করছে, অনেক ভালো কাজ করছে তারা, বরং নিশ্চয়ই আমার থেকে ভালো কাজ করছে বলেই আমার থেকে এগিয়ে যাচ্ছে। আমি ওরকম মানে নেগেটিভ চিন্তাধারার মানুষই নই যে কেউ আমার থেকে বেশি গ্রো করছে বলে আমি এটা ভাববো যে তাকে হিংসা করতে হবে বা কিছু না, অবভিয়াস ব্যাপার, আমার থেকে গ্রো করছে, আমার থেকে এগিয়ে যাচ্ছে, মানে আমার থেকে ভালো কাজ করছে। আমার এই আশেপাশে অনেকে অনেককে দেখতে পাচ্ছি, অনেক চিনি না সবাইকে, বাট দেখতে পাচ্ছি, ভালো লাগছে। আমি আজ থেকে প্রায় 6 মাস আগে বলেছিলাম যে বাংলা মোটো ব্লগ, বাংলা ইউটিউব কিন্তু ফিউচার, এটা আমি বলেছিলাম, আমি শুরু করেছিলাম প্রথম বলবো না, বাট প্রথমদের লিস্টে, প্রথমদের সারিতে বলতে পারো, যারা বাংলা মোটো ব্লগটাকে নিয়ে ভেবেছিল তাদের সারিতে বলতে পারো, কারণ আমি যখন বলেছিলাম শুরু করেছিলাম তখন আমি কাউকে বাংলায় কথা বলে মানে বাংলায় মোটো ব্লগ করে কাউকে পাইনি, পরে আস্তে আস্তে পেয়েছি। তো এই গাইজ দেখো, আমি খুব সাধারণ একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, তো আমার পক্ষে সবসময় বড় বড় ট্যুর করা পসিবল হয় না, আর কিছু দায়িত্ব আছে কাঁধে, অলরেডি 23-24 বয়স হয়ে গেছে, সো সব কিছু ম্যানেজ করে আমাকে ভিডিওস বানাতে হয়। তো আমি বলছি না যে ইউটিউব থেকে আমার গ্রো দরকার, ইয়ে দরকার, তবেই বানাতে পারবো না, বানাতে পারবো না, আমি জাস্ট এটা বলতে চাইছি যে তোমরা অ্যাটলিস্ট ফিডব্যাকটুকু দাও। মানে অরুণাচলের ভিডিওটার পরে আমি রীতিমতো ডিপ্রেস, রীতিমতো আমার মানে কী বলবো, ডিপ্রেশনে চলে গেছি বলতে পারো, যে ইউটিউব নিয়ে যে হয়তো আমাদের হবে না, ইউটিউব হবে না, ভিউজ আসছে না, আমি হাই এক্সপেকটেশন ছিল একটা, 1000 সাবস্ক্রাইবার হওয়ার পরে একটা মানে কি বলবো বড় ট্রিপ ছিল, বাট চলো ঠিক আছে ভিউজ হয়নি। এখন আর এমনিও তোমার আর বাইরে যাওয়ার অপশন নেই, লকডাউন, চারিদিকে লকডাউন, আর যদি বাইরে যাওয়ার অপশন থেকেও থাকে আমি যাবো না, এখন জানি না কতদিন এভাবে টানতে পারবো, আমি জানি না আমার ইউটিউব ছেড়ে দেওয়া উচিত কিনা, বাট এই মুহূর্তে সচ আমার ছাড়ার কোনো প্ল্যান নেই, আমি বুঝতে পারছি না। তো আজকে আর বাড়াচ্ছি না ভিডিও, আমি এইটুকুই থাক, আমি আমার প্রবলেমসগুলো বললাম যে আমি বিজনেসের কাজে খুব 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 ব্যস্ত, তো আমি বুঝতে পারছি না কাকে প্রথম প্রায়োরিটি দেবো, ইউটিউব না ভিডিও, মানে বিজনেস দুটো একসঙ্গে করা অলমোস্ট ইম্পসিবল হয়ে যাচ্ছে আমার পক্ষে, তবুও আমি চেষ্টা করে 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 করছি। সো এই আমি আর বাড়াবো না, 4-5 মিনিট যা হবে ভিডিওটা এটা ছেড়ে দেবো, তোমরা দেখো, দেন কাল থেকে বা পরশু থেকে বা তরশু থেকে নেক্সট যে ভিডিওটাই আসুক, একটা ফ্রেশ নিউ স্টার্ট, নিউভাবে শুরু করবো,
হোপ তোমরা সাপোর্ট করবে আমাকে। চেষ্টা করছি নতুন ভাবে নতুন কিছু শুরু করার, একটু টাইম লাগবে, কারণ আমি বলছি আমি পুরো সেই একটা খাদের মধ্যে পড়ে যাওয়ার মতো অবস্থা, সেখান থেকে আমাকে উঠতে একটু সময় লাগবে। তো আই হোপ তোমরা আমাকে সেই সময়টুকু দেবা। আগের ভিডিওগুলো দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, এটাতেও লাইক টাইক করে দিও, আর কমেন্টে জানিও, এই ভিডিওর কমেন্টে জানিও আমার কি করা উচিত, আমার ভিডিও ছেড়ে দাও, ইউটিউব করা ছেড়ে দেওয়া উচিত নাকি না, যেভাবে চলছে চলা উচিত, মানে এই টাটা, ভালো থাকো, ভালো রাখো।